হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ মহালয়া মহালয়া, অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। দেখো এখন সকালে আমি মহালয়া দেখলাম, মহালয়া দেখে একটু বাইরে বেরোলাম ঘুরতে। তো তোমরা কে কে মহালয়া দেখেছো? তো প্রত্যেক অনেক বছর ধরে মহালয়া দেখি না, কিন্তু আজকে উঠে পড়েছিলাম, উঠে দেখলাম। তো ডিডি বাংলাতেই একমাত্র মহালয়াটা একটু ভালো লাগে, তো সেখানে দেখে এইমাত্র বেরোলাম। তো একটু ঘুরতে যাচ্ছি, চলো ঘুরে এসে তারপর সারাদিন কী কী করি সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর এখানে হচ্ছে আমার বোন, মা, আর ওই দেখো আমার ছেলে, আমরা সবাই মিলে বাইরে বেরিয়ে পড়েছি। আর এখন পর্যন্ত মুখ ধুইনি, দেখো ঘুম থেকে উঠে ওভাবেই মহালয়া দেখেই বেরিয়ে পড়লাম। আমাদের ঘোরা হয়ে গেছে, বেশি দূর যাইনি, একটু কিছুটা গিয়েই ঘুরে চলে আসলাম। এবার বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি গিয়ে এখন সব বাসি কাজগুলো সারা হবে, বাসি একটা কাজও হয়নি। তো মহালয়া দেখে চলে এসেছিলাম, এখন সব কাজগুলো করব। দেখো ঘুরে চলে এসেছি আর ঘরের অবস্থা দেখো, তো আমি বাসি বিছানাগুলো এখন তুলে নেবো তাড়াতাড়ি। এটা আর ভিডিওতে দেখাবো না তোমাদের, বিছানাগুলো তুলে ঘরটার গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আমি কথা বলতে চলে আসবো। তো আমি বাসি কাজগুলো সব সেরে নিয়েছি, এখন হচ্ছে চা খাবো। বোন চা বানিয়ে নিয়ে এসেছে, ওই যে বসে পড়েছে নিচে, চা রুটি খাবো আমরা সবাই মিলে। আর আমার ছেলে ঘুমিয়েছিল, ও উঠে পড়েছে, আমরা চাটা খেয়ে নি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করব। আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো হঠাৎ করে ফোন আসলো যে আজকে আমার ছেলেকে ওই পোলিও দেবে আর ভ্যাকসিনও দেবে, তো এর জন্য আমরা এখন যাচ্ছি। তো আমার ছেলে ঘুমিয়েছিল, ঘুম থেকে তুলেই এখন বেরোচ্ছে, আমি আর বোন ওকে নিয়ে যাব। আজকে তো প্রচণ্ড কান্না করবে, তো আমরা যাই, চলো দেখতে থাকো। আমরা এখন সেন্টারে পৌঁছে গেছি, আর আমার দিদি মাস্ক আনতে ভুলে গেছে, আমি আনতে ভুলে গেছি, তাই আমার দিদি অন্যা দিয়ে আজকে কি হবে সোনা, সোনা ও অন্যদিকে তাকিয়ে আছে, সব কিছু দেখছে, কান্না করবি খুব। আজকে এখন লাইনে আছে, ও ভাবছে ঘুরতে এসছি, এদিক ওদিক দেখছে খালি, যে কোথায় কি আছে তাকাচ্ছে খালি, একটু পরেই তো কান্না শুরু হয়ে যাবে। আমরা হচ্ছে পোলিও দিয়ে নিয়ে এসেছিলাম, দেখো আমার ছেলে ওই ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে দিয়েছি, আর এখন যাচ্ছি। তো আমিও এসে খেয়ে নিয়েছি, আমি খেয়ে তারপর ওকে ঘুম পাড়ালাম, মা খাইয়ে দিল, তারপর এখন আমি আর মা যাচ্ছি বাজার করতে। তো বাজার নিয়ে আসি, কী কী নিয়ে আসবো সেটা তোমাদের এসে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা বাজার থেকে চলে এসেছি, তো কী কী নিয়ে এসেছি সেগুলো পরে দেখাবো। আর আমার ছেলে দেখো, ওকে তো আজকে ইঞ্জেকশন দিয়েছে, তো ও কান্না করছে খুব, আর মা ওকে নিয়ে আছে। আর রাতের রান্নাটা এখনই হবে, তো আমি এখন সবজি কাটতে বসে পড়েছি, দেখো কী কী কাটবো আর কী কী রান্না হবে। আমি আজকে সেরকম কিছু রান্না করব না, কারণ আমার ছেলে প্রচুর কান্নাকাটি করা শুরু করবে, তো তাড়াতাড়ি রান্না শেষ করব, সন্ধ্যা আগে আগে রান্নাটা শেষ করতে হবে। এখন বেজে গেছে প্রায় 5:30 মতো হবে, সন্ধ্যা সন্ধ্যা হতে যাচ্ছে, তো তাড়াতাড়ি কেটে রান্না বসিয়ে দিই, মাছের ঝোল আর হচ্ছে মাছের তেলের বড়া করবো।
তো এইটুকু দিয়ে রাতের খাবার হয়ে যাবে। তো আমি তরকারিটা সব গুছিয়ে ঠাচিয়ে রাখি, দেখতে থাকো। দেখো আমার সবজি গুছাতে গুছাতে সন্ধ্যা হয়ে গেছে, এখন রান্না বসাইনি। দেখো সবজিগুলো বেছে ধুয়ে এখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি এখন মাছ নেব, মাছটা ধুয়ে ধোবো। সবজিগুলো কেটে নিয়েছি, দেখো আমি সবজি কেটে নিয়েছি, আলু বেগুন আর ওখানে কাঁচা লঙ্কাগুলো আছে, ওগুলো আমি মাছের তেলে দেব বড়াতে, আর মাছের ঝোলেও দেবো। আর এখানে দেখো মাছের তেলের জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিয়েছি। এখন মাছটা ধুয়ে নিই, তারপর কথা বলছি। দেখো আমি মাছ ধুয়ে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর ওখানে মাছের ডিমও আছে কিছুটা। আর পুরো সব মাছ নিইনি, কারণ পাঁচজন আমরা পাঁচ পিস মাছই নিয়েছি, শুধু রাতেই তো খাবো। তো এখন আর ঘর ঠর দেখো সব পরিষ্কার করে নিয়েছি, আর ওগুলো সব পলিথিনে, সবজিগুলো সব পলিথিনে রেখে দেবো। আর আমার ছেলে ওদিকে খুব কান্নাকাটি করছে ব্যথায়, তো এখন আমি ওকে নেব। আর রান্নাটা আমি করতে পারবো না, মাছ মা রান্না করবে। তো মাছটা ধুয়ে আমি ধুয়েছি বলে আমি নাড়িটা চেঞ্জ করে নিলাম। তো এবার আমি আমার ছেলেকে নেবো, তো মুখ টুক হাত মুখ সবই ধুয়ে এসেছি। আমার ছেলে কি করছে দেখাচ্ছি তোমাদের। ও বাবারে, কেমন করে ঘুমাচ্ছে! আমার ছেলে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। তো আমরা এখন চা খাবো সবাই। কান্না করলে একদমই ভালো লাগে না, আমার আরও খুব কান্না পেয়ে যায়, বাড়ির সবাই পাগল হয়ে যায় কান্না করলে। ও যদি আমার ছেলে যদি কান্না করে সবাই মানে কি মানে সবাই পিছনে পিছনে ঘুরতে থাকে। তো আমি মাছে হাত দিয়েছিলাম বলে আসতে পারছিলাম না, এত কান্না করছিলো, খারাপও লাগছিলো। তো আসতে পাইনি, কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। তো দেখি ঘুম থেকে ওঠার পর হয়তো আবারও কান্না করবে, কী করা যাবে, কী করবো বলো। তো ভ্যাকসিন তো দিতেই হবে। দেখো আমি রাতে খাওয়া খেয়ে নিয়েছি, খেয়ে শুয়েও পড়ছি, মানে বিছানায় চলে এসেছি বিছানা করে। এখানে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বুঝতে পারছো আমার ছেলের ইঞ্জেকশনের ব্যথায় প্রচণ্ড কান্নাকাটি করছিলো বলে, আর আমি ভিডিও করতেই পারিনি একদম। তো ভালোও লাগছিলো না। তো এখন ঘুমিয়ে পড়বো, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো হয়তো ভিডিওটা ভালো, আর আমি বাজার থেকে আজকে আরও কী কী নিয়ে এসেছি সেগুলো তো তোমাদের দেখাতে পারিনি, সেগুলো আমি কালকের ভিডিওতে দেখাবো। তো তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের পুজোর সবার অনেক 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 ভালো কাটুক। বাজার থেকে কী কিনে এসেছি, এখানে লাল শাক, চাল কুমড়ো, বেগুন, মূলো, ওখানে হচ্ছে করলা আর পুঁই শাক, আর ওখানে আছে পটল আর কাঁচা লঙ্কা, আলু, তো এগুলো রয়েছে। ওখানে দেখো আমি মাছের ঝোল কেটে নিয়েছি, তো রান্না হবে রুই মাছ। আর এখানে আছে মাছ, মাছটা ধুয়ে নেবো, আগে তরকারিটা কেটে নিই। মাই করবে বললো, কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে বেশিক্ষণ রাখতে পারি না, কারণ ও কান্নাকাটি করে আমার খুব বিরক্ত লাগে। তো আমি এর জন্য মাকে ওকে খাইয়ে দিয়ে আমি মার কাছে দিলাম। তো আমি এখন সবজিগুলো কেটে এখানে নিয়েছি, আজকে সিম্পল খাবারই।